আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার হাসাআল ওয়ালাইকুম আসলাম আচ্ছা বাংলাদেশের পাচার অর্থ ফেরত আনার সম্ভাবনা কতটুকু এবং এ ব্যাপারে আইনি কি কি উপায় আছে বাংলাদেশে অর্থ যে পাচার হয়ে গেছে যেটাকে লন্ডার্ড বলা হয়ে হয়ে থাকে এবং সেই যে মানি সেটার ব্যাপারে আমরা জানি যে এটা নিয়ারলি এইট্টি টু বিলিয়ন ইউএস ডলার এবং এই মানিটা মূলত কিভাবে ফেরত আনা যায় সে ব্যাপারে এখন অন্তর্বর্তীকালীন সরকার এটার ব্যাপারে চিন্তাভাবনা করছে এবং ইতিমধ্যে ইউকে এবং ইউএসএর গভর্নমেন্টের সঙ্গে তারা এ ব্যাপারে যোগাযোগ করেছে এবং সেক্ষেত্রে তারা আশানুরূপ সাড়া পেয়েছে এবং এক্ষেত্রে বলা যায় যে এই ক্ষেত্রে যেটা বলা যায় যে অবশ্যই যে মানি লন্ডারিং হয়ে গেছে সেটা রিকোভারি করে বাংলাদেশে ফেরত আনা সম্ভব এবং এটা অলরেডি যেসব দেশে গিয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা কিন্তু এ ব্যাপারে পজিটিভ এবং সাপোর্টিভ কিন্তু তারা রেসপন্স করেছে এখন আমি বলবো যে কি কি আইনি সহায়তা পেতে পারে এই যে লন্ডার্ড মানি আছে এটা বাংলাদেশে ফিরে আনার জন্যে এই মানিটা ফেরত আনার জন্যে যে একটি সংস্থা আছে ওয়ার্ল্ড ওয়াইজ সেটার নাম হচ্ছে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স এম এল তো মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্সের একটা টিটি আছে সেই টিটি বাংলাদেশেরও সিগনেটরি এবং ইকো একটি সিগনেটোরি এবং ইউএসও একটা সিগনেটোরি এবং আমরা জানি যে তিনটে কান্ট্রিতে মূলত মানি মূলত লন্ডার্ড হয়েছে তার ভিতরে ইউকে ইউএসএ এবং আমরা জানি দুবাই তো সেই সব দেশের সঙ্গে যোগাযোগ করলে তারা কিন্তু রেসপন্স করেছে এবং যে আইনটা আছে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স যেটার অ্যালাউ করে থাকে যে কোনো কান্ট্রি যদি রিকোয়েস্ট করে এ কোনো অ্যাসিস্ট্যান্স পাওয়ার জন্য এবং সেটা ইন ইনফোর্স করার জন্যে সেটা পাবলিক হতে পারে কিংবা ক্রিমিনাল ল হতে পারে তো এই ক্ষেত্রে যে যেটা হয়েছে সেটা ক্রিমিনাল মূলত ম্যাটার মানি লন্ডারিং যেটা এবং বাংলাদেশে এটা ফোর ইয়ার্স এটার সাজা হতে পারে আর ইউকেতে ফোরটিন ইয়ার্স পর্যন্ত এটার জন্য ইম্প্রুভমেন্ট হতে পারে তো যেহেতু এটি ক্রিমিনাল ম্যাটার অথবা এম এর মাধ্যমে মিউচুয়াল লিগাল অ্যাসিস্টেন্সের মাধ্যমে যোগাযোগ করা সম্ভব ইউকে ইউএসএ কিংবা দুবাইয়ের সঙ্গে এবং যেটা হবে যে ওই দেশগুলো মূলত বাংলাদেশকে হেল্প করবে টু গ্যাদারিং এভিডেন্স ইন্টারভিউইং উইটনেসেস অ্যান্ড ফ্রিজিং অর সিজিং অ্যাসেট কারণ আমরা জানি যে একজন প্রতিমন্ত্রী থ্রি হান্ড্রেড সিক্সটি প্রপার্টি মূলত এদেশে করেছে অথব যদি প্রমাণ হয় যে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে মানিয়ে নিয়ে এগুলো করা হয়েছে তাহলে কিন্তু সেই প্রপার্টিগুলো কিন্তু যদি এভিডেন্স আসে সাক্ষী প্রমাণ এভিডেন্সের মাধ্যমে যদি দেখা যায় যে সেটা সত্যিই মানি লন্ডার্ড হয়ে এবং সেগুলো এখানে ইনভেস্ট কিংবা এই করা হয়েছে কিংবা বাড়ি প্রপার্টি কিংবা ব্যাঙ্কে রাখা হয়েছে সেক্ষেত্রে কিন্তু সেগুলো সেই ব্যাঙ্কগুলো অ্যাকাউন্টগুলো ফ্রিজিং করা সম্ভব এবং অ্যাসেটগুলো সেগুলো সিজ করা সম্ভব এবং বাংলাদেশে যেহেতু এই সিগনেটরি এমএলএ যেটা মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্সের কথা আমি বলছি অতএব তারা এই এমএলের মাধ্যমে এই দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে তারা এই যে লন্ডার্ড মানিগুলো সেগুলো বাংলাদেশে ফেরত দিতে পারবে ধন্যবাদ